এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। অঞ্জন মিত্রের বক্তব্যটা শুনুন। শুনলেন তো, স্ট্রিমকাস্ট এখন ক্লোজ চ্যাপ্টার। কেন? গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ওরা নাকি সরে গেল। সত্যি কি তাই, না অন্য কোনো কারণ আছে? কি বলছেন দেবাশিস দত্ত? প্রথম কথা, স্ট্রিমকাস্ট এই যে প্রপোজালটা অঞ্জনদা দিলেন একটি প্রেস কনফারেন্সে, ওদের থেকে কোন লিখিত প্রপোজাল আমরা কখনোই দেখতে পাইনি আজও। স্ট্রিমকাস্ট যে আদৌ এইটা ইন্টারেস্টেড ছিল তার কিন্তু কারোর কাছে কোনো কাগজ নেই, কোনো প্রমাণ নেই। যে কাগজগুলো উনি আমাদের দিয়েছেন সেই কাগজগুলো সবই সাদা কাগজ। তো সেই জন্যে এটা শুরু হলো কিভাবে আর শেষই হলো কিভাবে আমরা জানি না। কালকে বোর্ড মিটিং এ সভাপতি বাবু চেয়ারম্যান ছিলেন বোর্ডের, তিনি রিকোয়েস্ট করেন, যখন অঞ্জনবাবু এটা বলেন তখন উনি বলেন একটা করা যেতে পারে, সিংহা দেবাশিসকে পাঠানো হোক, কল্যাণকে বলা হোক স্ট্রিমকাস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে, এবং সিংহা দেবাশিস যাক ওদের সঙ্গে দিয়ে বসুক যে ওদের কি সমস্যা, কেন ওরা ক্লোজ করতে চাইছে। আর একটা হয়েছে, ওনারা উনি বলেছেন যে প্রেসে বেরিয়েছে কন্ট্যাক্টের কপি, তো সেটা নিয়ে আমরা তীব্র বক্তব্য, কারণ যেটা বেরিয়ে ছিল সেটা সম্পূর্ণ আমাদের বিরোধী। তো আমরা বলেছি এটা তদন্ত করা উচিত, কে প্রেসকে ওই কপিটা দিল। তো দুটোর উনি কোনোটাই উনি উত্তর দিতে পারেননি এবং উত্তর দিতে চাননি। আমার কাছে খুবই আশ্চর্যের একটি ব্যাপারটা, স্ট্রিমকাস্টের সঙ্গে আমাদের দেখা করা, তো স্ট্রিমকাস্টকে কেউ কিন্তু আজ অব্দি দেখেনি, স্ট্রিমকাস্টের কোনো চিঠি দেখেনি, স্ট্রিমকাস্টের কোনো বক্তব্য নেই। এই মুহূর্ত অব্দি কেউ জানেও না যে আদৌ স্ট্রিমকাস্ট ইন্টারেস্ট ছিল কিনা, সবটাই অঞ্জনবাবু বলেছেন অথবা কল্যাণ বলেছে, কিন্তু স্ট্রিমকাস্টের কোনো লোককে কোনো মানুষ দেখেনি, কোনো লোক দেখেনি, কোথাও প্রেস কনফারেন্সে আসেনি, কোনো চিঠি দেয়নি, কোনো কাগজ নেই। কোয়েসকেএনএ এক অভিজাত হোটেলে ফেডারেশন কর্তাদের সামনে মৌ স্বাক্ষরিত করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু মোহনবাগান জাতীয় ক্লাব হওয়া সত্ত্বেও মৌ চুক্তি না করে সরকারি ঘোষণা করে দিল। কেন? এটা কি আপনার মনে হয় অঞ্জন মিত্রের নির্বাচনী চমক ছিল? আমি তো বলেই দিয়েছি যে স্ট্রিমকাস্টকে দিতে রাজি ছিল, আপনি তার প্রমাণ দিতে পারবেন আমাকে? কেউই প্রমাণ দিতে পারবে? আর যখন বলা হলো যে আমরা ওদের সঙ্গে মিটিং করতে যেতে চাই, বলা হলো না মিটিং করতে দেওয়া যাবে না। আচ্ছা, তো যাই হোক, আমরাও যেটা বলেছিলাম যে কাগজপত্র দিতে ডেলয়েট দিয়ে করি আমরা যখন তাড়াতাড়ি সম্ভব, কিন্তু কিছুই উনি করতে চাইলেন না। এবং আমার জিনিসটার মধ্যে বুঝতে পারলাম না যে কেন উনি করতে চাইলেন না, সত্যটা কোথায়, কেন আমাদেরকে যেতে আটকানো হচ্ছে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।